আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্প্যানিশ রাইস, খুবই মজাদার এই রেসিপিটি। চলেন দেখে শিখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে কড়াইয়ে বাটার দিয়েছে, আর এর সাথে দিয়েছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটিকে কিছুক্ষণ ভেজে তারপরে দেওয়া হবে টমেটো পেস্ট। এই টমেটো পেস্ট আপনি না কিনে বাসায় তৈরি করেও দিতে পারেন। এখন কিছুক্ষণ ভেজে তারপরে দেওয়া হবে চিকেন স্টক কিউব। অনেক ভিডিওতে এই চিকেন স্টক কিউব দেখিয়েছি, তাই এই ভিডিওতে আর ওইভাবে দেখাইনি। আপনারা চাইলে অন্য ভিডিও দেখে দেখে নিতে পারেন বা সার্চ দিলেও পেয়ে যাবেন। তারপরে দিয়েছে কালো গোলমরিচের গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া। এখন দিয়েছে অরিগানো, এরপরে আরও একটা চিকেন স্টক কিউব দেওয়া হবে। এখন দেওয়া হবে সিদ্ধ করে রাখা পোলার চাল। এই পোলার চালটাকে 60 থেকে 70 ভাগ সিদ্ধ করে নেওয়া। তারপরে এখন সেই পোলার চালটা দিয়ে এখানে আরও অনেকক্ষণ নেড়ে চেড়ে এভাবে তৈরি করে নেওয়া হবে স্প্যানিশ রাইস। এই পোলার চালটা দিয়েই মূলত ফ্রাইড রাইস তৈরি করা হয়। তো আপনারা যারা ফ্রাইড রাইসের রেসিপি দেখেননি তারা দেখে নেবেন, ওখানে আমি এই পোলার চালের ডিটেলস বলেছি বা দেখিয়েছি। তো যারা দেখেছে তারা তো দেখেছেনই। মূলত ফ্রাইড রাইস দিয়ে যেই রাইসটা তৈরি করা হয়, মানে ফ্রাইড রাইস যে আগে থেকে একটু সেদ্ধ করে নেওয়া হয় রাইসটাকে, সেই চালটাই সেই রাইসটাই এখানেও দিয়েছে। তো তারপরে দিয়েছে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতার যে শক্ত একটা অংশ থাকে, মানে আগার না গোড়ার দিকে যে শক্ত অংশ থাকে, সেই অংশটাকে কুচি কুচি করে কেটে তারপরে দিয়েছে। এখন দেওয়া হবে এরকম নেড়ে চেড়ে, তারপরে লবণ দেখছে ঝাল লবণ সব ঠিক আছে কি না। তারপরে দেওয়া হবে ধনে পাতা কুচি। ব্যাস হয়ে গেছে আমাদের স্প্যানিশ রাইস। খুব মজাদার এবং সহজ একটি রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।